আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন, কারণ আমি চাই, আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরম ভাবে করবো আমি সেটা জানতাম না, কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো, আমি যদিও আমি পলিটিক্স এর লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার 1000% দিয়ে, যে সবার যেন ভালো হয়, সব থেকে যারা বঞ্চিত তাদের যেন মঙ্গল হয় এবং তারা যেন বঞ্চিত না থাকে এবং তারা যেন তাদের দুঃখ প্রকাশটা একজন মানুষের কাছে করতে পারে এবং তারা যেন একটা স্বাভাবিক লাইফে থাকে, আতঙ্কিত লাইফে থাকে। আচ্ছা, তো এই জন্যই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে, আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে। তো সেখানে আমি চাইবো আমার পাশে সবাই থাকুন, আমায় সাপোর্ট করুন, আমি নিশ্চয়ই জিতে ফিরবো। ওখানে জানিয়েছি, সেটা আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না, বিজেপি ভেরি ডিসিপ্লিন পার্টি, আর আমরা নিশ্চয়ই রাজমাতাকে আজকে দলে নিয়ে এসেছি বা উনি এসেছেন, আমাদের একটা বৃহত্তর লক্ষ্য নিশ্চয়ই আছে, কিন্তু অ্যাজ এ ডিসিপ্লিন ওয়ার্কার অফ দি পার্টি, পার্টি সিস্টেম মেনে আমি আজকে এই বিষয়ে আপনাদেরকে অফিসিয়ালি বলতে পারব। আপনারা দেখছেন বর্তমান সময় .com।